অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ ভারত বন্ধের ডাক দিয়েছে বিহারের বিভিন্ন ছাত্র সংগঠন। বিহারের সমস্ত বিরোধী দল এই বন্ধকে সমর্থন জানিয়েছে। বিহারের 12টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। ভারতীয় সেনা সশস্ত্র বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশ জুড়ে তুমুল বিক্ষোভ চলছে। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, দিল্লি সহ দেশের 13টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ট্রেন, রাজস্থানের ভরতপুরে উপড়ে ফেলা হয়েছে রেল লাইন, সিকান্দ্রাবাদে পুলিশের গুলিতে এক চাকরি প্রার্থীর মৃত্যু হয়েছে। বিহারের লক্ষ্মীসরাইয়ে এক ট্রেন যাত্রী অসুস্থ হয়ে মারা গিয়েছেন। বিহারে বিজেপি শীর্ষ নেতা উপমুখ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালানো হয়। রাস্তায় ইট পাথর বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন, অগ্নিপথের আঁচ কিন্তু পড়েছে বাংলাতেও। जहानाबाद में आज जो बिहार बंद बुलाया गया है उसके दरमियान टेहटा एक जगह है जहां पर कि बंद समर्थकों ने जो थाना है सामने टेहटा थाना उसके सामने में एक बस खड़ी थी वहां उसमें आग लगा दी गई और साथ ही पथराव भी किया गया। इसके अलावा एक ट्रक है वो भी कुछ दूरी पर ही खड़ी थी उसमें भी आग लगा दी गई और हंगामा करते हुए पथराव करते हुए जो बंद समर्थक थे वहां से निकल गए। थाने पर भी हमला किया गया है। हालांकि इसी बीच में जब घटना की सूचना मिली तो जहानाबाद के डीएम और एसपी दोनों वहां पहुंच गए और जो प्रदर्शनकारी थे उनको वहां से खदेड़ दिया गया है। बहुत शुक्रिया प्रकाश जी बात करने के लिए हम लोगों से। অগ্নিপথের বিরোধিতায় দেশ জুড়ে গণ্ডগোলের জেরে আজও 5টি ট্রেন বাতিল হলো। বাতিল হয়েছে হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস, বাতিল হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস বাতিল করা হয়েছে, হাওড়া দারভাঙ্গা এক্সপ্রেস বাতিল, বাতিল হয়েছে হাওড়া জয়নগর এক্সপ্রেস। অগ্নিপথের বিরোধিতায় ইতিমধ্যেই আবারও আজকে 5টি ট্রেন নতুন করে বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। 5টি ট্রেনের মধ্যে হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস রয়েছে, রয়েছে হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া দারভাঙ্গা এক্সপ্রেস এবং হাওড়া জয়নগর এক্সপ্রেস। আজকে 18 জুন 1858 সালে আজকের দিনে রানী লক্ষ্মীবাই মার্টিরডম প্রাপ্ত হয়েছিলেন, বীরগতি প্রাপ্ত হয়েছিলেন আজকের দিনে। প্রশ্ন একটা থেকে যাচ্ছে, যারা দেশকে রক্ষা করার জন্য চাকরি চাইছিলেন সেনাবাহিনীতে, দেশজননীকে রক্ষা করার, তারা আজ দেশজননীর সম্পত্তি পোড়াচ্ছে না? এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক প্রপাগান্ডা। আপনি যদি বলেন যারা দেশের জন্য চাকরি চাইছেন সেনাবাহিনীতে, কিন্তু সেই চাকরির তো একটা স্থিরতা নেই। মাত্র 4 বছরের জন্য চাকরি দেওয়া হবে, 6 মাসের ট্রেনিং দিয়ে আপনার মনে হয় যে সেনায় চাকরি করার জন্য 6 মাসের ট্রেনিংটা যথেষ্ট? আমি সমানভাবে একদম ভুল কথা বলা হচ্ছে। 6 মাস ট্রেনিং এর পরে যে 25% কে সিলেক্ট করা হবে তারা কিন্তু আর্মির ট্রেনিং, যে রেগুলার ট্রেনিং যেটা হয় জওয়ানদের, সেই ট্রেনিং মডিউলে তারা পড়বে, পড়ে তারপরে তারা কিন্তু ইন্ডিয়ান আর্মিতে রিক্রুটেড হবে, কন্ট্রাকচুয়াল নয়। এটা খুব স্বাভাবিকভাবে মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেলেঙ্কারি। এর আগে নোটবন্দি এবং কৃষি আইনের সময় যে ধরনের কেলেঙ্কারি দেখেছি, যে এই অগ্নিবীর প্রকল্প, যেটা অগ্নিপথ প্রকল্পের অন্তর্গত যে প্রকল্প, সেই প্রকল্পটা একটা বড় ফাঁকি। সবথেকে বড় কথা যেটা, যে কেন্দ্রীয় সরকার চাকরি দিতে ব্যর্থ। এই মুহূর্তে যদি দেখেন যে কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীতে প্রায় 1,60,000 তাদের পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, আর আধা সামরিক বাহিনীতে প্রায় 91,000-এর মতো, অর্থাৎ প্রায় 2,00,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। তাই সেই ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও খুব স্বাভাবিকভাবে এই ধরনের চাকরি দেওয়া মানে হচ্ছে ঠিকা সেনা তৈরি করা। এই যে ঠিকা সেনার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু খুব স্বাভাবিকভাবে যারা তরুণ, যারা সেনাবাহিনীর জন্য চাকরিতে যেতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো ঠিকা সেনার কথা এখানে বলা হয়নি পরিষ্কারভাবে, কিন্তু 25% রিক্রুট হওয়ার পরে প্রপার আর্মি ট্রেনিং নিয়ে তবে ইন্ডিয়ান আর্মিতে রিক্রুট হবে। পশ্চিমবাংলায় যেখানে 5.5 লক্ষ রাজ্য সরকারের চাকরি খালি আছে, যেখানে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে প্রত্যেক দিন এত এত মানুষ, কলেজ সার্ভিস, পিএসসি, স্কুল সার্ভিস কমিশনের লোকেরা চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে, সেখানে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার আর সিভিক পুলিশ, সিভিক ডাক্তারে ভরে যাচ্ছে। যে পশ্চিমবঙ্গের মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেখানে এইভাবে রিক্রুটমেন্ট 75% উত্তরাখণ্ড গভর্নমেন্ট অলরেডি বলে দিয়েছে যে যারা অগ্নিবীর তার রাজ্য থেকে বেরোবেন তাদেরকে উত্তরাখণ্ড পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে চারধাম যাত্রা ম্যানেজমেন্টের মধ্যে তারা প্রায়োরিটি পাবে।